তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণে এখন দেখছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। আমি রূপা, আমার সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আনিয়া, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি অনুজা। অনুজা MSc পড়ছো ফুড অ্যান্ড নিউট্রিশন, বাঘা যতীনে থাকো, রাইট? এই অনুষ্ঠানে ওয়েলকাম। এবার বলো যে তুমি গ্ল্যামার ওয়ার্ল্ডে কোনো প্রোডাক্ট ইউজ করেছো এর আগে? আমি আপাতত নিম ফেস ওয়াশটা ইউজ করছি। আমি শুরু করেছিলাম বডি ওয়াশ দিয়ে, নিম বডি ওয়াশ অ্যান্ড বডি পলিশটা আমার ফ্যামিলি ইউজ করতো। আমি প্রথমে এগুলো আমার মা মেনলি এনেছিল, মার থেকে আমি মানে একটা বডি ওয়াশই প্রায় সবাই ইউজ করে, তো ওটাও করে দেখে অনেক উপকার পেয়েছি। এবং মা পরে সাজেস্ট করলো যে কি আমার আরেকটা প্রোডাক্ট ইউজ করা দরকার, কারণ কি আমার স্কিনটা এত সেন্সিটিভ। তার জন্য আমার মা বডি ওয়াশ থেকে মুভ অন করে আবার নিম ফেস ওয়াশটা ইউজ করছি এখন। তো এখানে বলবো একটা ফেস ওয়াশ না, কারণ আমাদের স্কিন কেয়ারের জন্য মিনিমাম একটা তিনটে থেকে চারটে প্রোডাক্ট আমাদের। তার আগে একটা কথা বলি আনিয়া, ও হয়তো নিম বডি ওয়াশ এবং বডি পলিশিং অয়েল ইউজ করে বলে ও স্কিন তো মানে এতটা গরম, কিন্তু স্কিনে কোনো ট্যান নেই। আমি ওটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তোমাকে অ্যাকচুয়ালি, যে তুমি ট্যান রিমুভিং এর জন্য কিছু করেছো আলাদা করে? অ্যাকচুয়ালি আমার অত টাইম হয় না এসব বডি কেয়ার স্কিন কেয়ার করার জন্য, পড়াশোনা এত ব্যস্ত থাকে, এর জন্য আমি ফার্স্ট থেকেই বডি পলিশিং অয়েল আর নিম বডি ওয়াশটা ইউজ করছি। আমার এরকম কিছু ট্যানের প্রবলেম আমার দেখা যায়নি। কেন বলতো, বডি পলিশিং অয়েল ইউজ করেছো, তো বডি পলিশিং অয়েলই তো তোমার ট্যান রিমুভালের কাজটা করে দিয়েছে। এতে কি হয়েছে বলো তো, তোমার মানে খুব সুন্দরভাবে শর্টে একদম বডি কেয়ারটা হয়ে গেছে, কিন্তু ফেশিয়াল স্কিন কেয়ারটা হয়নি, যার জন্য আমি ওর স্কিনে কিন্তু দেখো একটু লার্জ ওপেন পোর্সের প্রবলেম দেখতে পাচ্ছি, সমস্যা হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তো সময় আছে, খুব বেশি কিছুও করতে হবে না, কারণ তোমার রুটিন সমস্ত কিছু মাথায় রেখে আমি তোমাকে বলছি। যেরকমভাবে তুমি নিম ফেস ওয়াশটা ইউজ করছো সেটা খুব ভালো, সেটা সেভাবেই করে যাও, সেটা খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার করবে। তারপর তুমি রোজ টোনার ইউজ করো, যাদের ওপেন পোর্সের প্রবলেম তারা অবশ্যই রোজ টোনার ইউজ করবেন। টোনার কিন্তু যে লার্জ ওপেন পোর্সকে মানে কন্ট্রোল করতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপরে তুমি গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করবে, আর গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করে গ্লো ফেয়ার সানস্ক্রিন ইউজ করবে। রাতে কিছু না, শুধু নাইট ক্রিম ইউজ করো তুমি, যেহেতু বিজি স্কেডিউল, পড়াশুনো চাপ রয়েছে, ওই একটা প্রোডাক্ট দেখবে সারা রাতে এত সুন্দরভাবে স্কিনটাকে রিপেয়ার করে দিচ্ছে। আর গ্লো নাইট ক্রিম কিন্তু ওপেন পোর্স কন্ট্রোল করতেও হেল্প করে। গ্লো নাইট ক্রিম মানে একটা অল ইন ওয়ান ক্রিম আমরা বলতে পারি, মানে একটা স্টেপে অনেকগুলো প্রবলেম আমরা কন্ট্রোল করতে পারি গ্লো নাইট ক্রিম দিয়ে। এবার ধরো বাড়িতে পড়াশুনো করছো বা কখনো একটু টিভি দেখছো, সেই সময়টা তো একটু রিল্যাক্সেশন তো আমরা চাই, সারাদিনের মধ্যে একটু সময় আমাদের বের করতেই হয়। 5 থেকে 6 মিনিট একবার তুমি একটু গ্লো অ্যাক্টিভ ফেস প্যাক ইউজ করো, দেখবে তোমার ভালো লাগবে। ওই যে একটা রিজুভিনেশন হবে, 5-6 মিনিট একটা ঠান্ডা কুলিং প্যাক যে মুখে লাগিয়ে রাখছো তুমি, যেটা থেকে তোমার ট্যান রিমুভিংয়ের দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি দেখবে একটা ব্রাইটার স্কিন, ব্রাইটার হেলদি গ্লোয়িং স্কিন। প্রত্যেকবার ইউজের পরে তুমি সেটা বুঝতে পারবে যে স্কিনে কিন্তু অনেক চেঞ্জ আনছে গ্লো অ্যাক্টিভ ফেস প্যাকটা। তুমি রেডি টু ইউজ প্যাকটাই ইউজ করো, মুখে জাস্ট ডিরেক্টলি অ্যাপ্লাই করে 6 থেকে 7 মিনিট অ্যাপ্লাই করে রেখে জল দিয়ে ধুয়ে ফেলো। থ্যাংক ইউ। আর একটা জিনিস আমার মনে হচ্ছে, ওর হেয়ারটা বোধ একটু ড্রাই। তুমি কখনো কোনো ট্রিটমেন্ট বা কিছু করিয়েছো চুলে? কোনোদিনও স্ট্রেটনিং বা কিছুই হয়নি? স্ট্রেটনিং আমি হেয়ার ড্রায়ার ইউজ করি, বাট রেগুলার ইউজ করি। ওকেশনাল ইউজ করলে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা হিট প্রোটেক্টিভ কোনো সিরাম, হিট প্রোটেক্টিং সিরাম বা একটু ডিপ কন্ডিশনিং করাটা খুব জরুরি। সেটা তুমি করো, দেখবে চুলের হেলথ অনেক অনেক চেঞ্জ হয়ে যাবে, চুল অনেক বেশি শাইনি, অনেক বেশি হেলদি লাগবে। তুমি সালফেট ফ্রি রেড অনিয়ন শ্যাম্পু ইউজ করো, তুমি
গ্লো নারিশিং কন্ডিশনার ইউজ করো, যেটা ড্যামেজ কন্ট্রোল, ডালনেস কন্ট্রোল বলতে পারো বা ড্রাইনেস কন্ট্রোল শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করে সপ্তাহে 2-3 করো। আর অবশ্যই শ্যাম্পু করার আধ ঘন্টা আগে একটু হেয়ার অয়েলটা মাকেই বলো না, একটু মাসাজ করে একটু একটু রিল্যাক্সেশন একটা হবে তোমার ছোটোবেলা, একদম একদম এক ঘন্টা মাসাজ করে ছেড়ে দাও, তারপরে শ্যাম্পু করে কন্ডিশনিং করে ফেলো, দেখো এই প্রবলেমগুলো আর প্রবলেমই থাকবে না কোনো। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনুজা তোমাকে অনেক ধন্যবাদ, এবং গ্ল্যামার ওয়ার্ল্ড এবং আনিয়ার পক্ষ থেকে রয়েছে তোমার জন্য একটা আকর্ষণীয় উপহার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা তো জানেনই যে কোনো রকম প্রশ্নের উত্তর খোঁজার জন্য, যে কোনো রকম প্রশ্নের উত্তর জানার জন্য, কোয়ারির জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আর আনিয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। একটা বোনাস খবর হচ্ছে, আগামী 22 এপ্রিল ব্যারাকপুরের পার্লারে আনিয়াকে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। পার্লারের পজিশনটা বোধহয় শিফট, লোকেশন হ্যাঁ শিফট হয়ে গেছে, সেটা হচ্ছে ব্যারাকপুর চিড়িয়ামোড় স্পেন্সার্সের পাশেই, একদম পাশে, খুব ইজি টু ফাইন্ড। কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সেলুন নাম্বারে ফোন করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।